কমলপুরের বিডিয়াত অগপর সভা, কমলপুরের বিধায়ক সত্যব্রত কলিতার উদ্যোগত বিশাল দলীয় সভা। এইখন সভাক লয় বহু কুটিল রাজনীতি হল, আমার ফলক বিলাক ফালি দিয়া হয়েছে, ব্যানার বিলাক ফালি দিয়া হয়েছে, আধারশিলা বিলাক ভাঙি দিয়া হয়েছে। কিন্তু তোমালকে আধারশিলা ভাঙিব পারিবা, পতাকা পেলাব পারিবা, তোমালকে ব্যানার ফালিব পারিবা, কিন্তু অসম গণ পরিষদ দল আর সত্যব্রত কলিতা কমলপুর সমষ্টির মানুষের পদা মুছি দিব নোৱাৰিবা। উপস্থিত থাকিল সভাপতি অতুল বৰা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত, জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরী, বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, কল্পনা পাটোয়ারী, মনোজ শইকীয়া। বিজেপির অক্ষুণ্ণ থাকিব অগপর মিত্রতা, ঘোষণা অগপ সভাপতি অতুল বৰাৰ। অসম গণ পরিষদ দল ফিনিক্স পকির দরে আকৌ আকাশলৈ ধাবমান হৈছে, আর মই দৃঢ়তাৰে কওঁ আকৌ মিত্রজোঁটৰ সরকার অসমত হব, মিত্রজোঁটৰ সরকারে হব। কংগ্রেস আর এআইডিএফ মূল শত্রু অগপর, দুয়ো দলক সমালোচনা করে মন্তব্য অগপর সভাপতির। মানে কংগ্রেস এআইডিএফর কথা কবই লাগিব, এই দুটা দল হৈছে আমার মূল শত্রু। নতুন রাজনৈতিক দলক কটাক্ষ কার্যকরী সভাপতি কেশব মহন্তর। নতুন রাজনৈতিক দল বহুত ওলাইছে, বহুত ডাঙর ডাঙর কথা কৈছে, তেওঁলোকে বলে প্রত্যেক ঘর 5,000 টাকাকে দিব, প্রত্যেকজন নিবনুয়াক 5,000 টাকাকে দিব। 5,000 টাকাকে দিয়া কথাটো এটা কাল্পনিক কথা, সপনত দেখা কথা, সেইটো কেতিয়াও বাস্তব নহয়। দেওবার সভাত ফণীভূষণ চৌধুরীক সম্বর্ধনা কমলপুর অগপর। একেরাহে বঙাইগাঁও সমষ্টিৰ পৰা 35 বছৰ বিধানসভালৈ নির্বাচিত হৈ অহাৰ বাবে সম্বর্ধনা। যিটো সময়ত এই সমষ্টিটো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ অধীনত আছিল, সেই সময়তে আমি এই সমষ্টিটো অসম গণ পৰিষদলৈ আদায় কৰি অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থী সত্যব্রত কলিতাই ইয়াৰ পৰা নির্বাচিত অসম বিধানসভাৰ মজিয়ালৈকে গৈছিল। আমি এই কথাটো আপোনালোকক কৈছো যে সত্যব্রত কলিতা 2021 চনৰ নির্বাচনত অসম গণ পৰিষদ দলৰ প্ৰাৰ্থী হ'ব। মুক্তি তো নিস্পৃহিত। দেওবাৰ সভাত উপস্থিত থাকি গীত আৰু ঘোষা পৰিৱেশন কল্পনা পাটোৱাৰী। ৰঙা নীলা আখৰে চিঠি লিখি পতিয়াম। বিহুগীত পৰিৱেশন কৰি ভোটাৰক আকৰ্ষণৰ চেষ্টা সভাপতি অতুল বৰাৰ। কমলপুর বিডিয়ার পর রুবুল গগৈ রিপোর্ট, প্রাগ নিউজ। রঙা নীলা আখরে, রঙা নীলা আখরে চিঠি লিখি পতিয়া মূর কলিজা তেজেরে।